কয়দিননি তুমি আমার কাছে বুঝার নামে বদনাম করছিলা কয়দিননি কি হইতে চাও তোমরা বড় হয়ে ডাক্তার ডাক্তার আমি বড় হয়ে বড় ডাক্তার হতে চাই সেবা করব আর সেবা করে যারা গরিব তাদের টাকা পয়সা কম নিব আর যারা ধনী তাদের কাছ থেকে বেশি নিব তোমার বন্ধুরা কেউ কিন্তু কৃষি কাজ করতে চায় না তো কেন কৃষি কাজ করতে চায় না আসলে কেউ আমার নিজের ভালো চাই পরের তো ভালো জানে কৃষি কাজ করলে দেশের উন্নতি হবে আর সে নিজের উন্নতি ভাবে কৃষি কাজ করতেছে না স্কুল পড়ুয়া গ্রামের ছেলেমেয়েরা কেন কৃষক হতে চায় না এই প্রশ্ন যখন মাথায় ঘুরছিল তখনই ধানের ক্ষেত থেকে ভেসে আসা গানের সুর আমাদের টেনে নিয়ে গেল সেখানে ওরে তাই না বন্ধু বুদ্ধি দিলেন যাওনি আজ তাই ওই না দন নতুন দানি আনো তুমি কি না হাই রে আনো তুমি কি না আবার যদি মইরা যাই রে বাঁচব না তো হাই রে ফিরা তবে আহম না রে এ জগৎ মায়াই রে এ জগৎ মায়াই আমি তো টেলিভিশন দেখি না বুঝুন না কারা দিন খাই পাইব রে আমি কার গান ভালো লাগবো এলে কিন্তু কম শুনি রেডু মেডু নাই বুঝুন নাই যে শুনকা জাড্ডা হুনি তার দেই ভালো লাগে এস ধরে না হলে যে তাক তো যদি কয় বন্ধু জান বরে হে শুনকাই কম যে না ভালো ইজো আছে আবার যদি একজনে কয় আরে কি সুন্দর গান উঠাইছে রে তুই যদি আমার এতে আমি হইতাম তোর কুলেতে বসাই তোর করিতাম আর দুই তিন ভাই এটা হলো ছোট আর এটা বড় বোন সবার বিয়ে হয়েছে ভবিষ্যতে আল্লাহ হয়তো আছে আছে রাখলে চাকরি করুম রাইতে আর কৃষি কাজ আর কয়দিন করুম যা এঙ্গা করলে বাদে শরীরের পক্ষে ক্ষতিকার আন কি আমাকে এই কৃষি কাজের বয়স হয়েছে আহনি আন করুন আগে দুঃখে হইরা সুখে হইরা কি আমরা ঘুরতাই চান রেয়া দিব দেখে ও তো আমিও ঘুরতাই রেয়া দিব দেখে ইচ্ছে করে এখন চাকরি করুম ঢাকা শহরে গার্মেন্টসের ধরেন ফ্যাক্টরিতে কারখানায় গার্মেন্টসে তো আল্লাহ এবার ঠিক না কেন খাটনি থাকিয়া খাটনি কি করবো তাও কৃষি কাজের শিখে তো আরাম আছে সেহাই কাজ করুম ঢাকায় তো থাকুম ঢাকায় থাকে কি আছে না এটা ঢাকায় শহরে আর কি ভাল লাগে ফুর্তি লাগে পনেরো সুড়ে যে বেতন ভাই পাঁচশো টাকা খাইতে লাগলো আর পাঁচশো টাকা বাসা ভাড়া দিলাম আর পাঁচশো টাকা থাকলো না ব্যাংক খেয়ে এক করুম এক কইরা থুয়ে তাও আল্লাহ হয়তো বাস বসে রাখলে দুই তিন বছর পরে দেয়া উড়িয়ে এক বাইরে বিদা ছড়াম তাহরে খেত খোলা সব ঘুরে আই না তারপরে আল্লাহ কলে বয়ে ভরুম এ ঠ্যাং রুদার ঠ্যাং দেখাম খালি আঙ্গ ঘুরে আসতে যারা সোনা মিয়াকে তার স্বপ্ন আর বাস্তবতায় রেখে আমরা এগিয়ে গেলাম নান্দুরিয়া গ্রামের পথে নান্দুরিয়া গ্রামে এসে পরিচয় হলো পলি আর তার পরিবারের সাথে সকাল থেকেই বাবা মায়ের সাথে পলির কাজ শুরু হয় ঠিক যেন মিনা কার্টুনের মিনা তবে পার্থক্য মিনা পড়ালেখা শুরু করেছে আর আমাদের পলি লেখাপড়াকে জানিয়েছে বিদায়
পলি স্বপ্ন দেখে সে নিজের পায়ে দাঁড়াবে। কাজ শিখছে মানে বাজারের লোক দর্জি বাড়িতেই না ওদের মাধ্যমে আর কি কাজ শিখছে, আমি বাড়িতেই সে আমাকে শিখাইছে কাজ না, সে অনেক আসে ওটা বাড়ির কাজ করি, টাকা হয় ভালো মোটামুটি চলে আর কি আমার। এটা নিয়ে আরও উপরের দিকে যেতে চাই, ভবিষ্যতে আরও ভালোভাবে কাজ শিখে দোকান টোকান করার ইচ্ছা আছে আর কি, সে পর্যন্ত যেতে পারি। তাহলে নিজের পায়ে দাঁড়াবো, অন্যের উপরে নির্ভরশীল থাকতে হবে না। না এখনই বিয়ে করতে আমি ইচ্ছুক না, কারণ কাজ করতেছি, কাজ করবো, উপরের দিকে যাবো, আরও নিজের পায়ে দাঁড়াবো। এই মুহূর্তে বিয়ে করলে তো আমাকে কাজ করতে নাও দিতে পারে তারা। বাড়ির কাজ আমার নগে ফাঁসি মেয়ে করে, আবার মেয়ে এই যে কাজ শিখছে শিলের কাজ, ওর আবার আগ্রহ আছে শিলের কাজে, মেশিন কিনে দিছি, পরে ভালোই কাপড় চুপুর বানায় বাড়ির থেকে দেয় মানুষের বানিয়ে বানি, যদি বিয়া শাদিও দিবার যায় তাহলে মানুষের টেকা চায় অনেক যৌতুক চায়, পরে মেয়ে বলে যে মা এত টেহা যৌতুক মানুষের দিবাকে উঠে দিয়ে আমার এই দেওয়া, আমি নিজে এডি খাটিয়ে নিজে পাই নিজেই দাঁড়িয়ে খাম, আমি এটা এই যে দর্জি কাম একটা দোকান খুলে নিলাম। আমরা আসলে ছয় ডাব্বই নাছিলাম আমার বাবাই যৌতুক দিয়ে বিয়ে দেয় নাই, আমাকে সময় যৌতুক আসাল না, এখন তো এখন মনে করি যে প্রচুর যৌতুক হয়ে পড়ছে, মানুষ এখন মেয়ে দেখবার এলে আগে যৌতুক দিবেন কি কত টাকা দিবেন, হুন্ডা দিবেন, সাইকেল দিবেন, তারপরে মেয়ে সাজিয়ে দেন লাগবো দেহার আগে এক লাখ টাকা চায়, তাহলে যার দেওয়ার সমর্থ্য নেই সে কই থেকে দিব এই টেহা। সে যতই কালো হো দেখেছি তার কালো হরিণ চোখ, কৃষ্ণ কলি আমি তারে বলি কালো, তা সে যতই কালো হো দেখেছি তার। গ্রামের ছেলেরা এখন ক্রিকেট খেলার ভক্ত, ওদের খেলা দেখতে যেয়ে পরিচয় হলো ছোট্ট বাচ্চাদের সাথে। ক্যামেরার সামনে প্রতিভা প্রদর্শনের জন্য আমাদের গেয়ে শোনালো ওদের প্রিয় গান। প্রতিদিনই বসে থাকি বউ যদি আসে ফিরে, প্রতিদিনই বসে থাকি বউ যদি আসে ফিরে, ও নাই 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 বউ কাছে জ্বালা পুরা করে বুকে, এভাবে কি সংসার করা যায়, ও বাঁচবো না মরে যাব শ্বশুর বাড়ি চলে যাব আব্বা মাকে জানিয়ে বিদায়, ও নাই 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 বউ কাছে জ্বালা পুরা করে বুকে, এভাবে কি সংসার করা যায়, ও বাঁচবো না মরে যাব শ্বশুর বাড়ি চলে যাব আব্বা মাকে জানিয়ে বিদায়। গ্রামীণ ঐতিহ্য আর সংস্কৃতির মধ্যে টেলিভিশন, অডিও আর আধুনিকতার বিচিত্র প্রভাব গ্রামের ছেলে মেয়েদের কি শেখাচ্ছে? কৃষিকাজের পাশাপাশি স্কুলে যায় এমন একজনকে খুঁজতে খুঁজতে আমরা হাজির হলাম
মৌসা কাঠালিয়া গ্রামের ভাসানীদের বাড়িতে। আমি এসেছি ভোকেশনাল লাইফ স্টপ নিয়ে পড়ি। পোলট্রি আছে, ইলেকট্রিক্যাল আছে, অডিও ভিডিও আছে, দেখলে এক একটা এক এক রকম আছে। আমি লাইফ স্টক নিছি। আর অনেকে অডিও ভিডিও নেয় যে আমি চাকরি যদি না পাই তাহলে ওইটা করে আমি ভবিষ্যৎ চলতে পারবো। আমি লাইফ স্টক নিছি যে এটা আমার বাড়ির সাথে পরিচিত আছে, আমি অতি সহজেই ছোটোবেলা থেকে দেখে আসছি, শিখতে পারছি, আমার সহজ হবে, সুবিধা হবে। এই কারণে ভবিষ্যতে আমি লেখাপড়া করে যদি চাকরি না পাই তাহলে আমি এই লাইফ স্টক গরুর ফার্ম করে ভবিষ্যৎ চলতে পারবো। ভোকেশনালে গেলাম, জেনারেল সাইডে কষ্ট হয়। ভোকেশনালে স্যার কত নাম্বার আছে, স্যার কাছ থেকে ভালো ব্যবহার করলে ওই নাম্বারটা দেয়, পাস করতে সুবিধা। আমি কৃষিকাজ করি, আমার আব্বাকে সাহায্য করি। কামলা খাটি আমার আব্বার রেখা কষ্ট হয়, তাতে যদি আমি কামলা খাটি তাতে আমার ওই পড়াশোনার খরচটা আর কি চলে। মাসিক বেতনটা না হলেও বই কেনার টাকা জুটে, তার মধ্যে খাতা কলমের টাকা নিয়ে জুটে। পঁচপান্ন ডিসিমাল জায়গা হইলে আমি আবাদ করে হলো বর্গা মানুষের জমিন, আর আমার নিজস্ব জমিন আছে এই চল্লিশ পঁয়তাল্লিশ ডিসিমাল, ওই নিয়ে আমি আবাদ করি। কিন্তু ছেলে নিয়ে আবাদ করি, আর ওই কামলা নলি তো টেহাদন লাগে, এই জন্য কিন্তু ছেলেও যায়, ছেলের বাপেও যায়, আমি যাই কিসের নিকে যে একটু সহযোগিতা করলে অঙ্গ একটু আরাম, এই জন্য আমি যাই। বাগানে মোয়ার পঙ্কির হারে খেলে জোরাই জোরাই, আমার দিদি দেয় নাই জোরারে, ওই মিন্তি তানি সন্দা তিতা রে হারে গাজতি মিতা খ উয়ার খাইতে পারে, ও বাইরে দুশো তিনে গরে দারোহন দিদিরে। রবি শস্য থেকে আরম্ভ করা আমরা এই ধান পাট সব কিছু করলে পরে সব কিছু মস্টেজ সব কিছু আমরা নিজেরা উৎপাদন করি, আমরা আবাদ করি। এই যে মনে যে মহিষ বুনছি, মহিষ আমরা তো মহিষ আর কিনা খাম না কোন দিনও। আবার এই যে এই তরু তরকারি আমরা বাড়িতে আবাদ করি, তারপরে আবার এই যে শহরের মধ্যে যে সরিষা বুনি, সরিষা আবার বাঙালি তেল খাই। আমরা বেশি কিনে হলো যে এই ইডে লবণটা, কেরাসিন তেল, ইলিশ মাছের দরকার হলে কিনি, আর ওই যে আঙ্গ এলাকায় মাছ পাওয়া যায়, মাছ মেরে মেরে খাওয়া যায়। আমার দুই মেয়ে, এক পোলা তেই পোলা ডাই, মেয়ে দুটো বিয়া দিছি, বড়ো মেয়ে বিয়া দিছে এই গ্রামে এজইপাড়া, আর এই ছোটো এই যে এই মেয়ে গেল এটা বিয়া দিছে হলো মামুদপুর। বড়ো মেয়ের তো যে এক মেয়ে, আর ওই যে ছোটো মেয়ের এক মেয়ে, ওনার যে লেখাপড়া করাইছিলাম ছোটো ছোটো তাই বিয়ে বিয়ে হয়ে গেলো। আমি তো গ্রাম অঞ্চল তো পল্লী এলাকায় ওই ছোটো ছোটো মেয়ে বিয়ে হয়ে যায়, কিন্তু মেয়েটার স্বাস্থ্য খারাপ হয়ে গেছে, ওই ছোটো তাই বিয়ে দিয়ে এখন যে অল্প বসে বাচ্চা নিয়ে গেলো, মেয়েটার স্বাস্থ্য একবারে খারাপ হয়ে গেছে।
6 আমি পরীক্ষা দিলাম দর পরে তারপর তে আমি 7 উঠুম ওঠার পরে এখন ভর্তি করতাম পরে এমপুর থেকে বিয়ার কথা হলো লাভ কৃষ্ণ হইলো হইলে পরে পরে এখন এমপুর থেকে হলো কইলো এমপুর থেকে গেল যাওয়ার পরে এখন আমি বাইতে টাকা চাইলাম যে ইয়েছে স্কুলে ভর্তি হয়ে গেল পরে কইলো যে না তোর ভর্তি হওয়ার দরকার নাই এখন যদি তোর বিয়ে হয়ে যায় তাহলে ভর্তি কি করবি তোর তো পড়া বন্ধ হয়ে গেল পরে আর টাকা দিল না পরে না পড়া বন্ধ হয়ে গেল তারপরে বিয়েও হয়ে গেল বিয়ের পরে আমার স্বামীর কর করতাম আর মন চায় নাই বেশি খুবই খারাপ লাগছে আমার স্বামী যে করে লজ্জার কথা আমার স্বামী যদি আমার পুকুর আইসে আমি আইফা দিন আমার পুকুর আমার